بسم الله الرحمن الرحيم আজকের জেনারি প্লিজ আজকের এই সেই বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক দিন এই সেই তিরিশেই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে মনে 2018 সালে তিরিশেই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে আগামীতে ঘটবে কিনা তার সন্দিহান। এই দেশের প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করেছিল। আজকের মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে কালো দিবসের আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের রাষ্ট্রপতি পরীক্ষিত নেতা ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রতা রফিক ইসলাম মজদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি সে আমাদের প্রিয় নেতা বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী অবস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ অবস্থিত আছেন। সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুবদলের সংগ্রামী সভাপতি সাইফুল আলম নিবব, সদস্য সচিব দক্ষিণের আমাদের আমিনুল এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজপথের পরীক্ষিত আব্দুল কাদের মিয়াজুয়েল মোস্তাফিজুর রহমান সহ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সহ সামনে ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীয় ভাইরা বাংলাদেশের ইতিহাসে এই সেই তিরিশেই ডিসেম্বর 1918 সাল সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল। আমরা ছোটবেলা দেখেছি 72 থেকে 74 বাংলাদেশের বিভীষিকা অবস্থা, কিন্তু সেই 2018 সালের 30 ডিসেম্বর আমরা সেই সময় জেলে বন্দী ছিলাম কেন্দ্রীয় কারাগারে। এই যে আমাদের আমিনুল মহানগরীর সদস্য সচিব সেও আমাদের সাথে বন্দী ছিলেন। সেই সময় আমরা দেখেছি কি কেন্দ্রীয় কারাগারের সমস্ত গেটগুলি আমাদের লক আপ করে দেওয়া হলো, আমাদেরকে বের করতে দেওয়া হলো না। কারণ কি যে আজকে ভোট চুরি করবে শেখ হাসিনা, সেই জন্য এই ভোট ছেড়ে দেন এই শেখ হাসিনা। বাংলাদেশে এরশাদ সরকার যেটা করেছিল 10টা গুন্ডা 20টা গুন্ডা দিয়ে ভোট শেষ, শেখ হাসিনা সেদিন দিনে ভোট রাত্রে করে বাংলাদেশে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল। সংগ্রামী সাথী ভাইরা আজকে আবারও সেই নির্বাচনের খেলা, নির্বাচনের কমিশন ভাবে কমিশনকে তৈরি করার জন্য নির্বাচন খেলা খেলা শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন যে যেখান যে দলের 5টা লোকও নাই সে দলেরকে নিয়ে তারা রাষ্ট্রপতি কি করে পিকনিক করে, পিকনিক চা পার্টি করে, এটা কি করা সম্ভব? আর বিএনপির মতো দল আমাদের পার্টি সিদ্ধান্ত এই নির্বাচন কমিশনে এই সরকারের অধীনে কোন নির্বাচন কমিশনে যাবে না, গঠনের প্রক্রিয়া যাবে না, নির্বাচনও যাবে না। এক দফা আন্দোলন শেখ হাসিনার পতন আন্দোলন। সংগ্রামী সাথী ভাইরা আজকে আমাদের নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে চিকিৎসার জন্য বাইরে দেওয়া হচ্ছে না। তাদের মন্ত্রীরা ও যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম, তাদের আইনমন্ত্রী দেখলাম, তথ্যমন্ত্রী দেখলাম, তারা কিসব বক্তৃতা দিচ্ছে, আইনে নাকি কুলাচ্ছে না। আরে বাবা, আইন তো মানুষের জন্যই। আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই বেগম খালেদা জিয়ার যদি কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশের মাটিতে আবামের জনতা দুর্বল আন্দোলন গড়ে তুলবে এবং এই সরকারের সেদিন পতন হবে। সংগ্রামী সাথী ভাইরা আজকে আমাদের নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা, কিন্তু মামলা হামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে দমানো যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী সাথী ভাইরা আজকে আপনারা আমাদের নেতা তারেক রহমান উনি আমাদের চেয়ে অনেক দূরে আছেন, উনি 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করে দলকে সুসংগঠিত করছেন।
আজকে আপনার ঐক্যবদ্ধ হন, আমাদের নেতা তারেক রহমান যখন নির্দেশ দিবেন, যখন আহ্বান জানাবেন, আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়েন। এই সমাচার ফেসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে আমরা বিদায় করবই করবই, এটাই হোক আজকে আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ। শহীদ জামর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।